সেটা হচ্ছে সাবনেটিং। সাবনেটিং সম্পর্কে কালকে জাস্ট একটা আপনাদের ব্রিফিং দিয়ে দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, সাবনেটিং সাবনেটিং কি, যদি আমরা এটাকে কল্পনা করি যে এটা একটা নেটওয়ার্ক, যদি আমরা এটাকে যেমন আমরা যদি এটাকে একটা ইয়া মনে করি, জায়গা মনে করি, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করি, যদি আমরা যদি তিন ভাগ হই তাহলে আমরা সমান তিন ভাগে ভাগ করি, তাই তো? সেমভাবে আমাদের নেটওয়ার্কে আমরা একটু এরকম ভাগ করব, এই ভাগগুলোকে আমরা বলছি সাবনেটিং। এখন এই সাবনেটিং বোঝার জন্য আমাদের যে বিষয়গুলো একটু টার্মিনোলজি বোঝা লাগবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কী, ব্রডকাস্ট কী, সাবনেট মাস্ক কী, ভ্যালিড বা ইউজেবল আইপি কী, এই চারটা টার্মের সাথে আমরা পরিচয় হবো। আমরা এই যে এই সাবনেটিং করতে গেলে এইগুলো বারবার আমরা বলবো, তো এই জন্য এই চারটা টার্মের সাথে আমাদের পরিচয় হওয়া লাগবে। প্রথমে হচ্ছে আমরা একটু আলোচনা করি যে আসলে সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক আমরা গত ক্লাসে আমরা কিন্তু চোখের মাধ্যমে একটা জিনিস দেখেছি, যে সেটা হচ্ছে যে গ্লাস এ, যদি আমরা এভাবে কল্পনা করি চারটা ব্লক থাকে, রাইট, চারটা অকটেট, চারটা অকটেট নিলাম। আমরা ক্লাস এ এর জন্য আমরা জানি যে একটা নেটওয়ার্ক থাকে, বাকি সবগুলো কি থাকে, আর ক্লাস বি এর জন্য হচ্ছে দুইটা নেটওয়ার্ক, দুইটা হোস্ট। ক্লাস সি এর জন্য হচ্ছে তিনটা নেটওয়ার্ক, একটা হোস্ট, একটা হোস্ট। এখন এটাকে যদি আমরা একটু কল্পনা করি যে যেগুলো নেটওয়ার্ক থাকবে সেগুলো হয়ে যাবে হচ্ছে 255, যেগুলো নেটওয়ার্ক থাকবে, ভালো করে একটু লক্ষ্য করেন, 255, হ্যাঁ, যেগুলো 255 হয়ে যাবে, ঠিক আছে, এটা 255 হবে, আর বাকি যেগুলো হোস্ট থাকবে সেগুলো জিরো, যেগুলো কিছু করে, ঠিক আছে। আর মাঝে আমরা কী করবো, ডট দিয়ে সেপারেট করে দেবো, ভালো করে লক্ষ্য করেন, তাহলে বিটা কীরকম দাঁড়াবে, বিটা হবে 255 ডট 255 ডট 0 ডট 0, আর এটা হবে এরকম 255 ডট 255 ডট 255 ডট 0। এখন কী কারণে আসলে 255 হয়েছে এটা আমরা দেখব। তো এইটা যে আমাদের যে সিনারিও দাঁড়াইলো, এই যে চেহারাটা এগুলো বলতে হচ্ছে সাবনেট মাস্ক, তার মানে বাই ডিফল্ট ক্লাস এ সাবনেট মাস্ক হচ্ছে 255 ডট 0 ডট 0 ডট 0, এটা হচ্ছে ক্লাস এ এর জন্য। ক্লাস বি এর সাবনেট মাস্ক হচ্ছে 255 ডট 255 ডট 0 ডট 0, অর্থাৎ এই যে শুধু আপনি এগুলো মনে রাখবেন, কয়টা হোস্ট কয়টা বিট। হ্যাঁ, ক্লাস সি এর জন্য হচ্ছে তিনটা 255, লাস্টারটা কি 0, এটা হচ্ছে বাই ডিফল্ট সাবনেট মাস্ক। এখন যেহেতু আমরা বলতেছি যে আমরা এইটুকু বুঝলাম যে কার সাবনেট মাস্ক কত, এটা আমরা শিখলাম, এটা কিন্তু প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। এখন আমরা দেখবো যে আসলে সাবনেট মাস্কটা কি, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা যদি দেখি যে 255 যখন আসতেছে, হ্যাঁ, এটা আমরা কে বলতেছি এটা নেটওয়ার্ক, আর 255 যেগুলোতে নাই সেগুলো আমরা বলতেছি হোস্ট। তার মানে দেখেন তো, একটা লজিক্যালি সে আমাদের পার্থক্য করে দিতেছে না যে কোনটা হোস্ট এবং কোনটা নেটওয়ার্ক। তার মানে আমরা এই সিনারিও অনুযায়ী আমরা বলতে পারি যে যে অ্যাড্রেসটা বা যে যে টার্মিনোলজিটা আমাদের নেটওয়ার্ক হোস্ট নেটওয়ার্ক নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে আলাদা করে দেয় লজিক্যালি, সে হচ্ছে সাবনেট মাস্ক। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই, আমরা যদি এইদিকে থাকাই, আমরা যেগুলো বলতেছি যে এন, সেগুলো কি হইতেছে, 255 হয়ে যাচ্ছে, রাইট, নেটওয়ার্ক না 255, যেগুলো নেটওয়ার্ক সেটা 255 হয়ে যাচ্ছে। এই জায়গায় দেখেন দুইটা 255, এই জায়গায় কয়টা, তিনটা। তার মানে দেখেন এই নেটওয়ার্ক এর পর কি আছে, হোস্ট, আর এই জায়গায় নেটওয়ার্ক এর পর কি আছে, হোস্ট, এই জায়গায় নেটওয়ার্ক এর পর আছে কি, হোস্ট। তার মানে নেটওয়ার্ক এবং হোস্ট কি আলাদা করতেছে না সাবনেট মাস্ক, এটাই হচ্ছে সাবনেট মাস্ক। অর্থাৎ যে অ্যাড্রেসটা নেটওয়ার্ক পোর্ট মানে পোর্শন, নেটওয়ার্ক পোর্শন বলতে নেটওয়ার্ক ভাগ এবং হোস্ট ভাগ, সে আমাকে বলে দিতেছে এটা হচ্ছে আমার আপনার নেটওয়ার্ক আর এটা হচ্ছে আপনার কি, হোস্ট। যে অ্যাড্রেসটা বলে দিতেছে এই অ্যাড্রেসটা হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে আমরা যদি বলি যে ক্লাস এ সাবনেট মাস্ক কত, তাহলে আপনাকে বলতে হবে কি, 255 ডট 0 ডট 0 ডট 0, কারণ আমরা জানি যে ক্লাস এতে নেটওয়ার্ক পোর্শন একটা আর তিনটা থাকে হোস্ট পোর্শন, পোর্শন বলতে হচ্ছে ভাগ। হ্যাঁ, আর বিতে থাকে কি, দুইটা নেটওয়ার্ক পোর্শন আর দুইটা হোস্ট পোর্শন। তার মানে আমার কি, দুইটা 255 হবে বিতে, আর সিতে হবে তিনটা 255 একটা 0, এটা হচ্ছে বাই ডিফল্ট তিনটা ক্লাসের জন্য সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক আমরা কি বুঝলাম, যে যে অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আমাদের কি করে নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে আলাদা করে দিবে, এটা হচ্ছে একদম সহজ ভাষা। তাহলে আমরা আমাদের এই স্টেপটা শেষ, আমরা সাবনেট মাস্ক বুঝতে পারি। এখন সাবনেট মাস্ক যেহেতু আমরা বুঝছি, তো এটার সাথে আমরা আরেকটা একটু উদাহরণ দিই, যেমন আমরা যদি লিখি 192.168.1.1, এটা একটা কোন ক্লাসের আইপি, পরেশ ভাই, আপনি বলেন
গুড প্লাস সি। এখন আপনি বলেন যে এই ক্লাস সি এর জন্য সাবনেট মাস্ক কত? সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক ইটো যাব মাত্র আলোচনা করলাম ক্লাস সি এর জন্য, ক্লাস সি এর জন্য এটা ক্লাস সি অলরেডি আইডেন্টিফাই। হ্যাঁ, কত হবে সাবনেট মাস্ক কত হবে দেখেন, দেখে বলেন। 255 যেহেতু সেই জায়গায় জিরো দিয়ে দিল, সে আপনাকে বলে দিতেছে যে আপনার কতগুলো হোস্ট আছে, কতগুলো হোস্ট আছে আমরা এটা দেখবো যে কিভাবে আসে। এতটুকু আপনি কনফার্ম যে যখন আপনাকে একটা আইপি দেওয়ার পর সে এইভাবে বলে দিবে, তখন আপনার বুঝতে হবে যে এই যে আটটা বিট, এই জায়গায় জিরো তো একটা আমরা দেখতেছি ডেসিমেল, কিন্তু বিট কটা আছে আটটা। এই আটটা বিট পর্যন্ত আপনি হোস্ট পাবেন, তো কয়টা হোস্ট পাবেন এটা আমরা এখন দেখবো, একটু পরে দেখবো। তাহলে এতটুকু ভালো করে বুঝতে হবে। এখন এই যে এটা হচ্ছে সাবনেট মাস্ক, এখন অনেক সময় এটা না দিয়ে এভাবে একটা টান দিয়ে এভাবে লিখে দিবে ফোর, এটাকে আমরা বলি /24, বা এটাকে আমরা বলি সিআইডিআর ডোমেন বা বেলু। হ্যাঁ, সিআইডিআর বলতে বোঝা হচ্ছে যে সি আই ডি আর, এটা হচ্ছে আই, এটাকে বলা হচ্ছে ক্লাস লেস ইন্টার ইন্টার ডোমেন রাউটিং, এটা আমরা বলি কাজ। হ্যাঁ, তো যদি এখন এই যে আমি যে জায়গায় দিলাম কত 24, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, এই জায়গায় কয় বিট আছে? 8 বিট। এই জায়গায় 8 বিট, এই জায়গায় কত? 8 বিট। আর এটা তো জিরো, তার মানে এই বিটটা তো আমরা আবার কাউন্ট করবো না। তাহলে তিনটা কত? 24। তাহলে এটা যে কথা 255 /24 একই কথা, কারণ এই জায়গায় কী বুঝেতেছে, এই জায়গায় বুঝেছে 24 বিট ব্লক আপনার। তাহলে আমরা আমাদের এই যে সাবনেট মাস্ক সেও তো বুঝেতেছে আমার কি 24 বিট ব্লক, তার মানে এটা যে কথা এটা কি একই চেহারা কিন্তু একই। এখন মাইক্রোটিকে যদি আপনি কাজ করেন আপনাকে দিতে হবে স্লেস দিয়ে, আর আপনি যদি সিসকোর আগের মডেলে যেগুলো আছে বর্তমানে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এই যে সাবনেট মাস্ক। ও এই কারণে যদি আপনি কাজ করতে গেলে সিসকোর দিতে হয় সাবনেট মাস্ক, আর আমাদের মাইক্রোটিকে দিতে হয় কি। আবার পিসিতে যখন আপনি আইপি বসাবেন ম্যানুয়ালি তখন আপনাকে আইপি দিয়ে বলে দিতে হবে, অর্থাৎ আপনি পিসিতে যদি আইপি বসান তখন আমরা এই আইপি রেঞ্জ দেখে আপনার সাবনেট মাস্ক বসবো। তবে সুবিধা হচ্ছে পিসিতে অটোমেটিক নিয়ে নিবে, আপনি যখন ক্লাস সি বসাবেন সে অটোমেটিক ক্লাস সি এর সাবনেট মাস্ক নিয়ে নিবে, কিন্তু মাঝে মাঝে কিছু ভুল করবো, এই ভুলটা আমরা দেখবো যে কী কারণে করে, এটা আমরা দেখবো। ভুল না, এটা এই আছে বাই ডিফল্ট একটা ফাংশন আছে বলে যে আমরা প্রথম তিনটা পর্যন্ত কেন সাবনেট মাস্ক, প্রথম তিনটা পর্যন্ত কেন সাবনেট মাস্ক। হ্যাঁ, আমরা আমরা জানি যে ক্লাস এ এর জন্যে তারা এটা ডিফাইন করে দিছে যে প্রথম পোর্শনটা হচ্ছে আপনার নেটওয়ার্ক থাকবে, প্রথম পোর্শনটা। হ্যাঁ, বুঝতে পারছি, যে ওটা ক্লাস সিতে ছিল ক্লাস সিতে, ক্লাস এ যদি তিনটা নেটওয়ার্ক, এই জন্য আমরা তিনটা নেটওয়ার্ক মানে আমরা ফুল করে দেবো। ঠিক আছে, তিনটা নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক বলতে কি বুঝি আসলে একটু দেখি, আমরা যে আলোচনা আসবো যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি। নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে আমরা বুঝি হচ্ছে যেমন আমরা কি জানি যে একটা অক্টেট, যেমন এই অক্টেটে আমাদের আটটা বিট, আটটা বিট দেখেন, চারটা ছয়টা আটটা, তো আমরা আমরা ওই বিটগুলো কিন্তু মানও জানি, তাই না? 128 থেকে শুরু, 64, তারপরে হচ্ছে 32, 16, 8, 4, 2, 1, এই আটটা। এখন আমি যদি সবগুলোকে ওয়ান করে দিই, মানে এগুলো তো সব বাই ডিফল্ট অফ আছে, তাই না? জিরো বলতে আমরা বুঝি হচ্ছে অফ, ঠিক আছে, আর আমরা ওয়ান বলতে বুঝি হচ্ছে অন। আমি যদি সবগুলো ওয়ান করে দিই সব, তাহলে আপনি সবগুলো যোগ করে দেখেন তো কত আসে, সবগুলো যোগ করে দেখেন তো, এটা জানা দরকার আছে, সবগুলো যোগ করে দেখেন না, আমার নেটওয়ার্ক আমি বলতেছি তো আমার 255 কি হইছে? কারণ তার মানে নেটওয়ার্ক হলে আমার প্রত্যেকটা ইয়া হয়ে যাবে হচ্ছে আপনার কি জিরো হয়ে যাবে, জিরো। আর যদি সাবনেট মাস্ক করি আর যখন আমরা বলবো ধরে হয়ে যাবে আমাদের কি সব ফুল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখেন এখন আমরা যদি বলি যে একটা আইপি, যে আইপিটা দিলাম আমরা 192.168.1.1, আমি যদি বলি এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত, তাহলে আপনি কী করতে হবে, এই যে চার নাম্বার যে অকটেট আছে এই যে ওয়ানটা, তো এটাতে আটটা বিট আছে না, আটটা বিটকে সবগুলো জিরো করে দিতে, সবগুলো যদি আমি জিরো করে দিই আমার মান কত আসবে? তার মানে আমি যদি আপনাকে বলি এআইপিটা দিয়ে যে ভাই এআইপি নেটওয়ার্ক কত, তাহলে আপনি আমাকে কি বলবেন, এআইপি নেটওয়ার্ক হচ্ছে 192
মানে 6 8 1.0, কারণ কি এই আটটা বিট আপনি জিরো করে দিবেন সেন্ট্রকের জন্য, সাবনেট মাস্ক করতে গেলে আপনি সবগুলো ওয়ান করে দিবেন, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমরা যেটুকু বুঝলাম যে স্ল্যাশ 24 যে কথা, 3.255 একই কথা, ডট জিরো ডট একই কথা, ঠিক আছে? এখন একটু দেখি আমরা একটু এখন আস্তে আস্তে ডিপে চলে যাবো। তাহলে আমরা এই যে দেখলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি আমরা জানলাম, আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কাজটা আমি বলি, নেটওয়ার্ক অ্যাড্রেসের কাজ হচ্ছে রাউটার, রাউটার হিসেবে যখন সেটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনটা কার কাছে পাঠাবে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেখে সে পাঠাবে। যেমন আমরা জানি যে 192.168.1. ধরেন এটাকে আমি দিলাম 100, এটা আমি এটাকে দিলাম 24, তার মানে কি আমি দেখেন এই যে 24 দিলাম, আমরা এতটুকু জানি যে আমার এটা ক্লাস সির সির এবং সাবনেট মাস্ক জানি আমরা কত, যে 3.255 প্লাস একটা জিরো, কিন্তু এই যে টোটাল কয়েন আইপি আমরা পাবো এটা কিন্তু আমরা এখনো শিখি নাই, এটা এখন আমরা শিখব। তাহলে দেখেন সে এই রাউটার কি করবে, রাউটার দেখবে এই পোর্শনটা দেখবে, কারণ এটা তো হোস্টের নেটওয়ার্ক, এর সে লাস্টটা দেখবে, লাস্টটা দেখে দেখবে যে এটার আন্ডারে যারা আছে সবাই একটা সে ইয়া মনে করবে, ব্লক মনে করবে। যেমন ওয়ানের আন্ডারে আমরা তো সর্বোচ্চ আমরা কয়টা পাবো, সর্বোচ্চ পাবো 256টা। এই 256 জন যদি পিসি থাকে বা ডিভাইস থাকে, হ্যাঁ, সে কোনো একটা প্যাকেট যদি এই আন্ডারে আসে তখন সে কী করবে এই নেটওয়ার্কটা সে কনসিডার করবে, অর্থাৎ ওয়ান নেটওয়ার্কে সে কনসিডার করবে। আর এটার অ্যাড্রেসটা কিন্তু জিরো, কারণ 1.0 হবে, জিরো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর আমি যদি আইডেন্টিফাই করি তাহলে সেটা আমরা বলবো যে 1 নেটওয়ার্ক, এই যে যদি 2 হয় তাহলে টু নেটওয়ার্ক, 3 হলে বলবো 3 নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক। কিন্তু হোস্ট পোর্শন আইসা এটা আমরা জিরো দিয়ে স্টার্ট করবো, কারণ এটা হচ্ছে নেটওয়ার্কের জন্য সে ব্যবহার করবে প্যাকেটটা পাঠানোর জন্য। এবং আরেকটা কী করে, এটা তো রাউটারের কাজ, আর আমাদের পিসি বা যে কোনো ডিভাইস সে কী করে ব্রডকাস্ট অ্যাড্রেস দেখে সে পাঠায়। ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমরা কীভাবে বুঝবো, ব্রডকাস্টটা আমরা বলবো যে সেমভাবে নেটওয়ার্ক আমরা বের করছি কীভাবে, জিরো দিয়ে না সব, আর আমরা ব্রডকাস্ট বের করবো সব 1 দিয়ে। আমরা যদি সব 1 করি তাহলে কী হয় 255 হয়। তাহলে আমাদের এই যে ক্লাস সির জন্যে আমরা যদি ব্রডকাস্ট অ্যাড্রেস বলি তাহলে কত হবে 255, কারণ সবগুলো আপনি যদি 1 করেন তাহলে হবে 255। তাহলে আমরা দেখেন এতটুকু আলোচনায় আমরা একটা ছোটো মানে সিদ্ধান্ত আসতে পারি যে যদি আমার এরকম একটা অ্যাড্রেস হয় ক্লাস সি, তাহলে আমরা তিনটা জিনিস পাই। প্রথম হচ্ছে আমার নেটওয়ার্ক হবে কত, 192.168.1.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? পরবর্তী আমরা সাবনেট মাস্ক যদি বলি তাহলে হবে কি 255.255.255.0, এটা হচ্ছে সাবনেট মাস্ক। এখন আমি যদি বলি যে আমার ব্রডকাস্ট কত, তাহলে ব্রডকাস্ট কী হবে, আমাদের এই যে আটটা বিট যে ছিল এই আটটা বিট সবগুলো আমরা কী করবো, জুকর ফেলবো। ওয়ান করে শেষে যদি আপনার এই 24 বা 16 না দিতে কেমনে বুঝবো এটা যে তিনটা নেটওয়ার্ক আইপি দেখে সাবনেট মাস্ক দিবে, হয় সাবনেট মাস্ক দিবে না আপনাকে স্ল্যাশ দিবে, এই দুটো জিনিস আপনাকে একটা দিবেই, তাহলে তো সে বুঝবে, আপনি বুঝবেন না ডিভাইসে বুঝবে না, এটা দিবে। তাহলে এখন দেখেন আমরা যেটা বলতেছিলাম যে আমরা নেটওয়ার্ক বুঝলাম, সাবনেট মাস্ক বুঝলাম, এখন আমরা বুঝতে ব্রডকাস্ট, ব্রডকাস্টটা কি এই যে আটটা বিট থাকবে, এই আটটা বিট সবগুলো আমি যদি ওয়ান করে দিই যে মানটা আসবে সেটা হচ্ছে কত, 255। তার মানে দেখেন এই যে আইপিটা 192.168.1.255 হবে আমার কি ব্রডকাস্ট আইপি। তার মানে আমার রাউটার যখন এরকম একটা আইপি দেখবে সে কী করবে, জিরোকে ধরবে নেটওয়ার্ক অ্যাড্রেস আর 255 ধরবে সে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমরা এই যে জিরো এটা তো ইউজ করে রাউটার, আর এই 255 ইউজ করে আমাদের ডিভাইস, এই জন্যে আমরা এই জিরো এবং লাস্টের আইপিটা আমরা ইউজ করতে পারবো না, বুঝতে পারছি? এই জন্যে আমরা দেখেন 256 থেকে আমরা কী করি মাইনাস করি 2, 256 থেকে মাইনাস 2 করলে কত আসে 254। তার মানে আমরা বলি এই যে 254 এটাকে আমরা বলি ভ্যালিড অথবা ইউজেবল আইপি। ইউজেবল বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা ব্যবহার করতে পারি, আপনার কাছে যখন আপনার কাছে যখন স্ল্যাশ 24 থাকবে তখন আপনি কিন্তু 256 আইপি ইউজ করতে পারবেন না, কারণ একটা চলে যাবে ডিভাইসের কাছে আর একটা এই ডিভাইসগুলো কাজ করার জন্যে প্যাকেট পাঠানোর জন্য ব্রডকাস্ট আইপিটা পাঠায়। ব্রডকাস্ট কীভাবে হয় আমরা দেখবো, ব্রডকাস্ট একটু সিম্পলি বলি, আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু স্পেসিফিকলি কার উদ্দেশ্যে কথা বলতেছি, আমি রুমে কথা বলতেছি, রুমে যেই থাকবো সে কিন্তু আমার কথা শুনতেছে, এটা হচ্ছে ব্রডকাস্ট। অর্থাৎ মানে অধিক সংখ্যক অর্থাৎ মাস সংখ্যক একটা মানে জনগোষ্ঠীর উদ্দেশ্যে যদি আমরা কিছু বলা হয় তাহলে সেটা হচ্ছে ব্রডকাস্ট। আর যদি আমি স্পেসিফিকলি বলি, যেমন আমি বাইরে শুধু এটা কানাকানি একটা কথা বললাম সেটাকে বলি ইউনিকাস্ট, এগুলো আমরা পুরো আমরা দেখবো, তো ঠিক আছে? সে যখন অর্থাৎ কোনো একটা প্যাকেট আসে যে প্যাকেটটা সে জানে না যে আসলে এটা সে কার, সে যখন কোনো একটা ব্রডকাস্ট করে আমরা দেখবেন যখন বলি যে ভাই আমার এটা কিন্তু ব্রডকাস্ট হয়েছে, ব্রডকাস্ট হওয়ার কিছু টেকনিক আছে এগুলো আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এতটুকু তো কমপ্লিট নাকি, আমরা ব্যালেন্স
ভ্যালিড আইপি বা ইউজার আইপি বুঝলাম, সাবনেট মাস্ক বুঝলাম, ব্রডকাস্ট বুঝলাম এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বুঝে নিচ্ছি। এই চারটা টার্ম যদি আমাদের হয়ে গেছে এখন আমরা সাবনেটিং এ চলে যেতে পারি। এদের কোথাও কারো কোনো প্রশ্ন আছে? অর্থাৎ আপনার যে যতগুলো আইপি থাকবে ওই আইপি থেকে আপনি দুই মাইনাস করবেন, তাইলে আপনার ভ্যালিড আইপি চলে আসবে। তাহলে আমরা আমি যদি বলি আপনার 256 আইপি আছে, আপনি টু মাইনাস করবেন, তাহলে কত হয়? 254। আপনার কাছে আছে মনে করেন ষোলো, আমি কী করলাম, বললাম যে ভাই আপনার ষোলো আছে, তাহলে আপনার দুই মাইনাস করে দেবেন, তাহলে আসবে তো চোদ্দো, তাহলে চোদ্দো জন আইপি দিতে পারবেন। আর দুইটা তো আপনার মেশিন ডিভাইস ইউজ করবেন, সেটা তো আপনি কাস্টমারকে দিতে পারবেন না, কাস্টমারকে দিলেও দেবেন মেশিন আপনার আইপি বসাতে দেয় বলবো না করবো ওরা বলে দিন, এটা ঠিক আছে আবার ইনভ্যালিড, কারণ এটা সে ইউজ করবে। আর এটা সে কীভাবে বুঝে, আপনি যে সাবনেট মাস্ক যখন দেবেন তখন সে বুঝে লাগবে যে কোনটা নেটওয়ার্ক আর কোনটা ব্রডকাস্ট। এখন আমরা দেখবো যে আমরা কীভাবে বুঝবো আমার কয়টা আইপি আছে, তাই না? আমরা যে এতটুকু তখন আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। /24 যে কথা আমার সাবনেট মাস্ক 255.255.255.0 একই কথা, এটা কিন্তু বারবার বলতেছে। তাহলে দেখেন এখন আমি কীভাবে বুঝবো যে আমার এই নেটওয়ার্কে কয়টা আইপি আছে আর কয়টা সাবনেট। সাবনেট মানে হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে ছোটো ছোটো ভাগে ভাগ করা। এখন আমাদের কাছে আমি বলতেছি যে আমার কাছে আছে 256 আইপি, রাইট? আপাতত আপনারা এটা মুখস্থ করেন যে আমার 256 আছে। এই 256কে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করতে চাই তাহলে আমার আইপি কয়টা করে পড়বে বলেন তো? 128 আর 128 করে কত হয়? 256। এটা তো আমরা দেখলাম যে আমাদের ব্রেনে আমাদের বলে দিচ্ছে এটা বা আমরা হিসেব করে বের করছি, কিন্তু এইগুলো আমাদের কিছু এই বাইনারিতে ক্যালকুলেশন আছে, আমরা সেটাই এখন দেখবো। এখন এই যে জায়গায় যে জিরো আছে, এই জায়গায় যে জিরো, এই জায়গায় জিরো মানে এই যে জিরোটা কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে এই জায়গায় আটটা জিরো আছে, রাইট? ভালো করে দেখুন, ভালো করে দেখেন আটটা আছে। তাহলে আমরা বাইনারি যে বেস, বাইনারি বেস কত? দুই। একার শূন্য তাহলে দুই, না? একার শূন্য দুইটা সংখ্যা আছে, আর ডেসিমেলে বেস হচ্ছে দশ, ডেসিমেলে বেস হচ্ছে ষোলো। আগে ক্লাসে আলোচনা করছিলেন, তাহলে শুনে নিই আমরা আলোচনা করতেছি এখন হচ্ছে বাইনারি, হয়তো আপনি একটু মিস করে ফেলছেন। তাহলে বাইনারিতে যেহেতু আমরা জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে, এটা বেজ হচ্ছে কত? টু। যদি দুইটা সংখ্যা, দুইটা বিট নিয়ে কাজ করে এটা বেজ হচ্ছে টু। তাহলে এখন দেখেন আমি যখন /24 দিলাম, ভালো করে বোঝার চেষ্টা করেন, /24 দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি যে 24 বিট পর্যন্ত কি নেটওয়ার্ক, ভালো করে বোঝেন। তার মানে কি 24 বিট পর্যন্ত আপনার ব্লক। এখন এর পরবর্তীতে আমি যদি এই জায়গায় আসি, এই জায়গায় আমার আটটা বিট আছে, তাহলে দেখেন 24 পর আমি গুণব কত করে? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, আইপি ভার্সন 4 কয় বিটার হয়? 32। এটা এতটুকু ক্লিয়ার তো এখন নাকি? তাহলে দেখেন আমাকে এই জায়গায় বলতেছে 24 বিট পর্যন্ত আমার কভার, এতটুকু আমার কভার, এই জায়গায় আমার পরে আর কোনো ক্লিয়ার নেই, এতটুকু পর্যন্ত আমার সীমা। তাহলে দেখেন আমরা এই জায়গায় আসলাম বলতেছি 24, তার মানে আমার এতটুকু নিয়ে হেডেক নাই, রাইট? এতটুকু নিয়ে আমাদের কোনো হেডেক নেই। কথা বলি, যখন /24 ফোর থাকতেছে আমি তো প্রথম দিন কাজ করতেছিলাম, তার মানে এখানে 192.168.1 এটা মেজর না, এখানে যে কিছু থাকতে পারে আমি এটা চেঞ্জ করবো না, চেঞ্জ করে লাস্টে যে গাছটা ওইটা যত চেঞ্জ হবে ওইটা রিটার্ন, রাইট? এখন আমাদের যে আমার কোটা বিট আছে আটটা, এই /24 আমি বুঝতেছি আমার আটটা বিট আছে, সেটা কিন্তু জিরো অবস্থায় আছে, কারণ সেটা কিন্তু বলে দেয়নি। আবার এই যে সাবনেট মাস্কও আমাকে কিন্তু একই কথা বলতেছে যে আপনার এই তিনটা ব্লক আপনার পরবর্তীতে কি জিরো, তার মানে কি আপনার এই তিনগুলো এখন অফ অবস্থায় আছে, রাইট? অফ। এখন দেখেন এই সবগুলো যদি আমি যোগ করি আমার রেজাল্ট কত আসে? জিরো, রাইট? ভালো করে বুঝেন। তা আমাদের বেস কত ছিল? দুই। আমি যদি দুইকে বেস করে উপরে পাওয়ার দিই জিরো, তাহলে একটা মান কত আসে বলতে পারেন? দুই। ব্যর্থ করছিলেন, হ্যাঁ? তো শুনে বলো না, এটা পাওয়ার না, দুই দুই হবে না, ওয়ান। দেখেন আপনার
তখন তো 2 কে বেস দিলাম রাইট আর এই যে এই চিহ্ন যেটা আছে সরি এখানে উপরে এটা এটা আছে দেখি দাম আছে ইটস ইম্পর্টেন্ট এটা এই যে উপরে একটা দেখেন ভালো করে লক্ষ্য করেন কেন আমরা যে জিরো দিলাম কারণ আমার প্রত্যেকটা বিট অফ অবস্থায় আছে তার মানে প্রত্যেকটা বিট অফ অবস্থা মান কত হবে জিরো হয়েছে তাহলে আমরা যখন দুই কে বেস করে আমাদের এই যে এই সংখ্যাগুলো যখন আমরা দেখবো সবগুলো অফ অবস্থায় আছে এটাকে আমরা যখন দিব আমরা যেটা বের করবো এটা দিয়ে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের সাবনেট কি পাবো সাবনেট সাবনেট তার মানে আমার যদি এরকম হয় স্ল্যাশ 24 তাহলে আমি সাবনেট পাবো কয়টা একটা আমি বুঝতে পারছি যেমন এই ঘটার কথা যদি চিন্তা করেন আপনার বাবার ছেলে একজনই আছে তাহলে তার একটা ভাগ হবে না যা আছে তাই আমি যদি জিরো যখন ছিল তখন আমার মানে হচ্ছে ওয়ান একটা সাবনেট হয়েছে এখন আমি যদি এটাকে ওয়ান করে দিই ভালো করে লক্ষ্য করেন আর আমি কি করলাম এই যে পাওয়ার দিব কত ওয়ান যদি আমি এটা ওয়ান একটা বিট দিয়ে কাজ করতেছি তাহলে এটা মান হবে কত টু এর উপরে পাওয়ার যদি ওয়ান হয় মান হবে কত দুই ভালো করে বুঝেন ঠিক আছে এখন দেখেন কিভাবে দুই হলো তার মানে আমার এই যদি আমি এই জায়গায় ওয়ান দিই তাহলে দেখেন আমার কত নাম্বার বিট এটা এই জায়গায় তো 24 আর এটা কত নাম্বার বিট চব্বিশ না চব্বিশের পরে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ নাম্বার বিট আমি যদি এই জায়গায় স্ল্যাশ 24 দিই ফাইভ দিই তাহলে আমার কি হবে তখন আমার এই জায়গায় সিনারিও দ্বারা গেছে প্রথম বিটটা জিরো মানে প্রথম বিটটা আমার কি ওয়ান ওয়ান হয়ে গেছে অন আগে কিন্তু অফ ছিল এই প্রথম বিটটা যদি আমি অন করে ফেলি অর্থাৎ আমি যদি এই আটটা বিট থেকে একটা বিট মানে এটা দ্বার বলি আমরা দ্বার বা কর্জানি সেক্ষেত্রে আমার এটা হয়ে যেতেছে কত পঁচিশ নাম্বার বিট পঁচিশ স্ল্যাশ 25 হয়ে যেতেছে তখন এটা সাবনেট মাস্ক কি হবে এটা আমরা এখন দেখি তাহলে আমাদের ওই যে মাস্ক লিখে দেব বুঝা সুবিধা করতে হ্যাঁ দেখেন তাহলে আমাদের ওই যে আটটা বিট ছিল আটটা বিট কি ছিল 128 64 32 16 8 4 2 1 তাহলে দেখেন এই জায়গায় আমার কত নাম্বার বিট প্রথম বিটটা না প্রথম বিটটা আমার ওয়ান আছে রাইট তাহলে এই বিটটা ওয়ান হবে বাকি সবগুলো কি জিরো জিরো এটা মান কত হইতেছে 28 তাহলে এটা সাবনেট মাস্ক কত হবে এখন প্রথম বিটটা ওয়ান দেন হচ্ছে 128 যদি 24 হয় মানে 25 হয় তাহলে এটা সাবনেট মাস্ক হবে 255255.128 আচ্ছা আর যদি 24 হয় তাহলে 255 হয়ে গেল কারণ 255 হবে কারণ যেটা আমরা দেখলাম এর আগে এখন আবার একটু দেখি 128 আর 1 ভালো করে বুঝে এই 25 যে কথা 128 একই কথা কিন্তু এরপর আমার লক্ষ্য করেন আমি এটাও নিলাম এই বিটটাও নিলাম তাহলে আমার কত নাম্বার বিট হলো 25 পরে 26 এই যে আমার কত হবে 26 তাহলে এখন আমার সাবনেট মাস্ক করে দেবো আমি নিচে কয়টা দুইটা বিট এই দুটো চেক করেন 192 128 আর এই চোটটা চুকলে কত হয় 192 তাহলে আমার সাবনেট মাস্ক কত হবে এখন 26 মানে আর 192 তার মানে স্ল্যাশ 26 যে কথা 192 একই কথা তার মানে দেখে যদি 192 হয় তাহলে আমি বিট কয়টা নিচ্ছি দুইটা ভালো করে বুঝেন তাহলে এই যে আমার কত হবে দুই তাহলে দুই এর উপরে পাওয়ার যদি দুই হয় তাহলে দুই হবে দুই গুণ দুই বার হবে আমার এই যে সাবনেট মাস্ক কটা হবে এখন মানে সাবনেট কটা হবে চারটা তার মানে এই যে আমার জমিটা ছিল সেটাকে আমি উপর ভাগে ভাগ করতে পারবো চার ভাগে যদি ভাগ করি 64 করে পড়বে ভালো করে বুঝেন 64 তে পার করা আইপি আছে আপনার 62 টা হ্যাঁ 64 ইনটু 64 128 আমাদের টোটাল বিট কয়টা আটটা ভালো করে বুঝেন তাহলে দুই তো বেস দুইয়ের উপরে বেস যদি আমি আট দিই তাহলে আমার মানে আসে 256 আপনি কিভাবে আসে আপনি দুই আট বার গুণ করবেন ঠিক আছে এ
খুব ইম্পর্টেন্ট রাউটিং বুঝতে গেলে আপনার এই সাবনেট বুঝতেই হবে মাস্ট ঠিক আছে এটুকু ক্লিয়ার এর মধ্যে কি আর কোন প্রশ্ন আছে তার মানে দেখেন আমার একটা প্রশ্ন আমাকে একটা মানে ফুল স্ল্যাশ টু ইট আইপি সাবনেট সব লিখে দেন লিখে দেন ক্লিয়ার হয়ে যাবে আমরা এটা এখন বের করব আস্তে আস্তে বের আমরা তো সিস্টেমগুলো শিখছি রাইট এখন আমরা দেখি তাহলে মুছে ফেললাম হ্যাঁ সিস্টেমগুলো জানলাম এখন দেখি আমরা এগুলো আস্তে আস্তে বের করে শিখবো আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো আর এগুলো বাসায় প্র্যাকটিস করলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এগুলো আপনার বাসায় একটু বসে প্র্যাকটিস করতে পারেন যদি না এটা সম্ভব প্র্যাকটিস স্যার এটা সম্ভব এটা দেখেন 192 168 2020 ধরেন আমি এই জায়গায় আপনাকে একদম প্রথমে আমরা সহজ দিয়ে শুরু করি নাহলে আমরা বেজার ভুলে ফেলাম 29 দিলাম এটা তো আমরা জানি এরকমের সাথে পরিচয় হয়েছে তাহলে এখন আমাদের কয়েকটা কাজ আমরা করবো আমরা এটার আগে সাবনেট মাস্ক বের করবো ভালো করে বুঝে কি বের করবো সাবনেট মাস্ক বের করে আমরা কি কি নিয়ম জানি আমরা যে আমার আটটা বিট আমরা আগে কল্পনা করবো রাইট আটটা বিট তাহলে এটা দিয়ে আমি কি বুঝতেছি কত নম্বর বিট 25 26 27 28 29 আমার বাকি থাকতে শুধু এই তিনটা বিট রাইট তাহলে আপনি দেখেন আমরা সাবনেট মাস্ক কীভাবে বের করবো এই জায়গায় কয়টা পাঁচটা না পাঁচ তাহলে আমাদের বেশ কত দুই দুইয়ের উপরে আমাদের কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তাহলে কত আসে চব্বিশ তাহলে আমরা ক্লাস সি না এটা ক্লাসিতে নেটওয়ার্ক থাকে কয়টা তিনটা তিনটা এই জন্য এই তিনটা প্লাস ব্লকে এই জন্য আমরা 25 তে শুরু করলাম কারণ 24 বিট যে অলরেডি কমপ্লিট আপনি শুরু করবেন এই যে এই জায়গায় আছে যে আটটা বিট আছে এটা কিন্তু বিটের হিসাব এই জন্য বারবার আমি বলতেছি কিন্তু বিটের হিসাব এই যে আপনি দেখছেন জিরো এটা তো ডেসিমেল এটার ভিতরে এটা একটা প্যাকেট হিসাব করে এটা একটা প্যাকেট ডেসিমেলের প্যাকেট এটার ভিতরে আটটা জিরো আছে আটটা জিরো এখন অফ অবস্থায় আছে এখন 29 দিয়ে আপনাকে বলতেছি যে আটটা থেকে 29 পর্যন্ত আপনি যাবেন তার মানে কি 25 26 27 28 29 এই যে পাঁচ হয়েছে আমি যদি এই টু কে বেস করে ফাইভ দিই তাহলে পাঁচ বার আমার টু গুণ হবে সবসময় টু হ্যাঁ যেহেতু বাইনারি না এটা এই জন্য সবসময় বেস টু হবে এটা তো বাইনারি আমরা কাজ করতে তাহলে কত হলো 2 4 4 8 8 0 0 32 এই যে 32 বের হলো এটা হচ্ছে আমার হোস্ট অর্থাৎ আমার সরি এই যে বের হচ্ছে কত 32 আমরা এটা 24 25 27 28 29 1 2 3 4 5 আসলে 32 হয় এটা না না 29 এর 32 হবে একটা মিনিট আমরা যখন এই যে আটটা বিট কল্পনা করবো তখন আমাদের দুইটা ভাগ থাকে একটা হচ্ছে আমাদের লেফট সাইড মানে এটা হচ্ছে আমাদের বাম পাশ ওটা কি আমরা যখন সাবনেট কয়টা হবে অর্থাৎ আমি একটা নেটওয়ার্ক কয় ভাগে ভাগ করতে হবে এটা যখন হিসাব করবো তখন আমি কি করবো বাম দিক থেকে সংখ্যাগুলো কাউন্ট করবো তাহলে আমার এই যে কয়টা বিট হয়েছে পাঁচটা আমি যখন দুইয়ের উপর দুকে বেশ করে ফাইভ দিলাম তখন আমার হচ্ছে কত 32 তার মানে 829 করে আমি টোটাল এই টোটাল আমি কয়টা সাবমিট পাবো 32টা সাবমিট করতে হবে এটা আমার টোটাল আইপি কয়টা থাকবে আটটা বুঝতে পারছি এখন আমরা দেখি যে কীভাবে আটটা হয় আমার টোটাল আচ্ছা আগে আমরা এটা সাবনেট ইয়াটা বের করি না সাবনেট মাস্ক যেটা সেটা বের করি তাহলে এটা সাবনেট মাস্ক যেটা আমরা বের করতে চাই সাবনেট মাস্কের আমরা নিয়মটা কী ছিল যে আমার এই জায়গায় হচ্ছে টোটাল
পাঁচটা বিট তাই না? তাহলে 128 64 32 16 আর হচ্ছে যোগ করেন তো কত হয় দেখেন তো, যোগ করেন 128 দেখেন, ভুল করেন না, ভালো করে দেখেন 248 আমাদের টোটাল বিট টোটাল হাইয়েস্ট ভ্যালু কত 256 টাকা, 248 মাইনাস করলে কত আসে? আমাদের যে সংখ্যাটা বিক করে দিই আমি টোটাল কয়েক আইবি পাবো আমরা জানি, মানে 29 যদি হয় তাহলে আমার কয়েক আইবি থাকবে 8টা, 29 মিলে আমার আইবি কটা থাকবে 8টা, আর সাবলেট মাস কত হবে 247 ক্ষেত্রে ক্লিয়ার ভাই? তাহলে তাহলে দেখেন কী হবে, আমরা যদি বলি যে আমার এই যে আমার বলছে 8টা হোস্ট হবে তাহলে আমার কীভাবে 8টা হোস্ট হবে, 8টা হোস্ট হবে আমাদের 192 168 20, এটা তো আমার নেটওয়ার্ক কি, তার প্রথমটা হবে 0, দ্বিতীয়টা হবে কত 1, এগুলো কিন্তু সব ঠিক থাকবে, তৃতীয়টা কত হবে 2, এভাবে 3 4 5 6 7 7 পর্যন্ত, কারণ কি 0 থেকে কাউন্ট হবে না, 1 2 3 4 5 6 7 8, তার মানে দেখেন এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা কি আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, একদম লাস্ট এটা প্রথম আইপিটা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস এই যে না ব্রডকাস্টিং হুম, আমরা তো সাবনেট রেকর্ড করতেছি তাই না, তাহলে দেখেন এটা কি ব্রডকাস্ট, তাই এই দুটো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা তার মানে আপনার যে ব্লকে থাকুক না কেন ফার্স্ট একটু হবে নেটওয়ার্ক আর লাস্ট হবে ব্রডকাস্ট, এবার যেটা যেটাই হোক না কেন রাইট, তার মানে এই দুইটা যে চলে গেলে আমরা ইউজ করতে পারবো কি 1 থেকে 6 তার মানে দেখেন 6টা, অর্থাৎ আপনি যদি 29 থাকে আপনি হোস্ট হইতেছে ঠিকই 8টা, কিন্তু আমরা বলছিলাম না যে আপনি যা পাবেন সেটা থেকে 2 মাইনাস করবেন, কি কারণে মাইনাস করবেন যে নেটওয়ার্কটা আর ব্রডকাস্ট, তার মানে এখন আপনারা ধরেন একটু একজন অফিসে সে বলে যাবে আমার 60 আইপি লাগবে, তাহলে কি 29 দিলে হবে না, তার মানে দিলে আইপি 8টা ঠিকই কিন্তু সে ইউজ করতে হবে 6টা, তার মানে দেখেন এই একটার জন্য কিন্তু তার আমার ডাবল আইপি দিয়ে দিতে ঠিক আছে, কিন্তু আমরা যদি এই যে সাবনেটগুলো না করি তাহলে তো আপনার দ্বারা দ্বিতীয় 256টা স্ল্যাশ 24 দিয়ে দিত, তাই আমরা সাবনেট করে কিন্তু ছোটো ছোটো করে ভাগ করে ভাগ করছি, যেখানে আমরা কিন্তু আইপি আমাদের অনেক পাইছে ঠিক আছে, এদেরকেও কি ক্লিয়ার? আচ্ছা তাহলে একটু ভিডিও অফ করে দেন, এখন আমরা প্র্যাকটিস করি।